প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই 2025 চনত বিজেপিত জয়েন করব। 2025 চনের জানুয়ারি মাহত বিজেপিত যোগদান করব। এর দুটাক সমষ্টি রেডি করে থাকছো। ভূপেন বরাই বিজেপিত অহার কথা নিশ্চিত, এর কারণে দুটাক সমষ্টি রেডি করে থ দিছে যেহেতু নাকি আমার মামাই সকল কথা স্পষ্টক খুলি কলে এটা সংবাদ মাধ্যমত, যেহেতু আমার মামাই হেনো 2025 চনের জানুয়ারি ফেব্রুয়ারি মাহত বিজেপিত যোগদান করব ভূপেন বরাই। এই মন্তব্যের পিছতে ভূপেন বরাই উভতি ধরেছে বিজেপি, আমার যেহেতু নাকি মামার হেনো কংগ্রেসের বিজেপি লো যাব এই কথাটুক উভতি ধরেছে। আর বহুতো সত্য দাঙি ধরেছে যেহেতু নাকি হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকারে বহুতো সত্য মানিব লাগিব, কেবাটাও সত্য দাঙি ধরেছে। সেইবিলাক সত্যবোৰ হল মই কিয় বিজেপিত যোগদান করব লাগে, মই যদি বিজেপি লৈ যাও তেতিয়াহলে বিজেপিত 10 লাখ নিবনিয়া চাকরি দিব নেকি, ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ হব নেকি, মই যোগদান করলে কা বাতিল হব নেকি, যদি এইবোৰ বিজেপিত করে দেখাব পাৰে তেন্তে মই বিজেপিত যোগদান দিম। তেওঁ কলে যেহেতু নাকি ভূপেন বরাই কলে মই যদি বিজেপিত যাও ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ হব নেকি, মই যদি বিজেপি লৈ যাও চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি হব নেকি, মই যদি বিজেপি লৈ যাই যোৱা বা 2023 চনত যোৱা বছর 10 লাখ নিবনুয়ার পঞ্জীভূতন করা হয়েছিল। মেঘপুর লোকসভা বিজেপি প্রার্থী মেঘপুর লোকসভার সমষ্টির রঞ্জিত দত্তর বাসগৃহে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছিল। উপস্থিত হয়ে কংগ্রেস দলের কেটামান বিস্ফোরক মন্তব্য আগবাইছিল, বহুতো বিস্ফোরক মন্তব্য প্রদান করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কয় যে কংগ্রেস দল বিজেপির ফিক্সড ডিপোজিট, রাহুল গান্ধী নিজের ভবিষ্যৎ অন্ধকার আর রাহুল গান্ধী অনুগামী সকলের ভবিষ্যৎ আরও বেশি অন্ধকার। আর কয় যে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই 2025 চনত জানুয়ারি ফেব্রুয়ারি মাহত বিজেপিত যোগদান করব। আর কয় যে তোর দুটাক সমষ্টি রেডি করে থাকছো। কয় যে যানটু কংগ্রেসের নেতা আছে সকলে বিজেপি যোগদান করব। তো মূল ভিডিওটা ইমানতে আসলে, তো ঠিক আছে, বাই বাই। তো নতুন ভিডিও আপনার লগ পাম। তো